নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও আমি আপনাদের সামনে এসেছি গতকাল আমি আপনাদের বলেছিলাম আজ অরুণাচল প্রদেশ সম্বন্ধে কিছু জানাবো আপনাদেরকে অরুণাচল প্রদেশ ভারতবর্ষের উত্তর পূর্বের একদম মায়ানমার সীমান্তে অবস্থিত উত্তরে তিব্বত অর্থাৎ চীন পূর্বে মায়ানমার দক্ষিণে আসাম এবং পশ্চিমে ভুটানের অবস্থিতি অরুণাচল অর্থাৎ উদিত সূর্যের দেশ ভারতবর্ষের প্রথম সূর্যকিরণ এই অরুণাচল প্রদেশেই পড়ে সকাল সাড়ে চারটার মধ্যে এখানে সকাল হয়ে যায় কিন্তু সে একই সময়ে আমরা দেখতে পাই পশ্চিমের গুজরাটে কচ্ছ বা ওখা অঞ্চলে দ্বারকা ওখা এই অঞ্চলে সকাল সাড়ে চারটে মানে তখন সেখানে গভীর অন্ধকার বিচিত্র ভারতবর্ষ বিশালের বিস্তৃতি তা আমরা যেহেতু অরুণাচল প্রদেশ আলোচনা করছি তাই আজ অরুণাচল প্রদেশ সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দিতে চাই অরুণাচল প্রদেশ যেতে গেলে আপনাকে গৌহাটি বা তেজপুর অবধি প্লেন সার্ভিস পাবেন ইটানগর যদিও এর রাজধানী ট্রেন সার্ভিস এখন এখানে অবধি হয়ে ওঠেনি তবে ইটানগরের খুব কাছেই নাহার লাগুন বলে একটি জায়গা আছে যে পর্যন্ত কিনা না ট্রেন সার্ভিস কিছুকাল হলো চালু হয়েছে এছাড়া গৌহাটি থেকে প্রতিনিয়ত তেজপুর বা ভালুকপাং হচ্ছে অরুণাচল প্রদেশের এনটি এই অবধি প্রতিনিয়ত গাড়ি চলছে আপনারা পল্টন বাজার থেকেও এই গাড়ির ব্যবস্থা করে যেতে পারেন সে এখানে গাড়ি যায় অরুণাচল প্রদেশের উচ্চতা অনেকটাই কেউ কেউ অরুণাচল প্রদেশকে ইস্টের কাশ্মীর বলেও অভিহিত করে থাকে আপনারা অরুণাচল প্রদেশকে তিন ভাগে ভাগ করে কিন্তু ঘুরতে পারেন এবং এই তিন রকমভাবেই কিন্তু অরুণাচল প্রদেশ ঢুকতে গেলে ইনান লাইট পারমিট নিয়ে ঘুরতে লাগে ভারতীয়দের ক্ষেত্রে তো অবশ্যই ইনার লাইন পারমিট কিন্তু বিদেশিদের ক্ষেত্রে আরও কড়াকড়ি আমাদের দেশের রাজ্য হলেও আমাদের কিন্তু ইনার লাইন পারমিট নিয়ে ঢুকতে লাগে নর্থ ইস্টার্ন স্টেটের সেভেন সিস্টার যে স্টেটগুলি তার মধ্যে অরুণাচল প্রদেশ মিজোরাম নাগাল্যান্ড এবং মণিপুরের ইনার লাইন পারমিট নিয়ে প্রবেশ করতে হয় যদিও মণিপুরে এখন অনেকটা ইজি ব্যবস্থা হয়ে গেছে অরুণাচল প্রদেশের উচ্চতা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সবচেয়ে উচ্চতায় আপনারা দেখতে পাবেন দিরাং জেলার যে সেলা পাস আছে এই সেলাপাসতে এই সেলাপাস ক্রস করেই কিন্তু আপনাকে পৌঁছাতে হবে তাওয়াংয়ে এই সেলাপাসের উচ্চতা প্রায় চোদ্দ হাজার ফিট তেরো হাজার সাতশো ফিট মতো উচ্চতা সেলা নাম হয়েছে একটা অন্য রকমের ইতিহাস আছে উনিশশো সালে যখন ভারত চীন যুদ্ধের হয় সেই সময় চীন কিন্তু আমাদের ভারতবর্ষের প্রায় বন্ডিলা ছাড়িয়েও দখল করে নেয় তো এই সেলা ক্রস যখন আসছে সেই সময় দুই ভারতীয় বীর সৈনিক একজন যশবন্ত এবং অন্যজন সেলা বনাম করে এরা কিন্তু ছত্রিশ ঘন্টার উপরে দুজনে মিলে চীনের সাথে সমান তালে যুদ্ধ করে যায় কিন্তু চীনের কাছে বসতা স্বীকার করবে না বলে যশবন্ত নিজে আত্মহতি করেন এবং সেলা ওই পাহাড়ের উপর থেকে নিচে ঝাঁপ দিয়ে পড়েন যার জন্যে তাকে সম্মান করবার জন্যে এই পাসটার নাম রাখা হয়েছে সেলা পাস বরফে বরফ চারিদিকে বরফ আচ্ছাদিত অপূর্ব সুন্দর সাদার সাদা তবে যাদের শ্বাসের একটু প্রবলেম আছে বা যারা ইনহেলার টাইপের কিছু নেন তাদেরকে আমি বলবো ডাক্তারের পরামর্শ বিনা আপনি কিন্তু এই পথে এগোবেন না অরুণাচলে পূর্ণ ইতিহাসে আমরা দেখতে পাই কেউ কেউ একে উদয়গিরি বা উদয়াচলে বলে থাকত চীনের তিব্বতে অবস্থিত রাক্ষস্তাল রথ থেকে ব্রহ্মপুত্রের সৃষ্টি এই ব্রহ্মপুত্র নদ চীনে এর নাম হচ্ছে সাংপো ভারতবর্ষে যখন অরুণাচলে প্রবেশ করে তখন এর নাম হয় শিয়াং যখন অরুণাচল ছেলে এ আসামে প্রবেশ করে তখন এর নাম হয় ব্রহ্মপুত্র আবার যখন আসাম ছেড়ে বাংলাদেশে ঢোকে তখন এর নাম হয় যমুনা এই একই নদী চারটে নামে তিব্বত থেকে ভারত হয়ে বাংলাদেশে বঙ্গোপসাগরে গিয়ে বিলীন হয়েছে এই নদী কেন্দ্রিক সমস্ত সমাজ ব্যবস্থা শিক্ষা কৃষি সবকিছু এই নদীর উপরে নির্ভর করে উত্তর পূর্বাঞ্চল এছাড়াও আরো বেশ কিছু নদী অরুণাচলে দেখতে পাওয়া যায় সিরাং কামেং দিয়াং লোহিত প্রভৃতি এই ধরনের আরো বেশ কিছু নদী আজ আমি আপনাদের নিয়ে যাব ভালুকং ভালুক পং হচ্ছে অরুণাচল প্রদেশের এনটিপি আপনাদের বলছিলাম যে ইনার লাইন পারমিট অরুণাচল প্রদেশে গেলে একটা ইনার লাইন পারমিটের প্রয়োজন হয় প্রত্যেক ভারতীয়র ক্ষেত্রে ইনার লাইন পারমিট ছাড়া আপনাকে অরুণাচলে প্রবেশ নিষিদ্ধ তবে অরুণাচল সরকার তিনটে স্টেপে বা তিনটে পার্টে আপনাকে কিন্তু অরুণাচলের এন্ট্রি দেয় অর্থাৎ ইনারলাইন পারমিট দেয় একটি পার্টে পরে ভালুকপং বমডিলা তাওয়াং একটি পার্টে ইটানগর তেজু অপরটি পরে পরশুরাম কুণ্ড নামদাফা এই জাতীয় এক একটা দিকের এক একটা প্রবেশ পথ ইটানগর যেতে গেলে আপনাকে একদিক দিয়ে প্রবেশ করতে হবে তাওয়াং যেতে গেলে একদিকে প্রবেশ করতে হবে এবং পরশুরাম কুণ্ড বা নামদাফা যেতে গেলে আপনাকে আরেক দিক দিয়ে প্রবেশ করতে হবে তা আমরা আজ যাচ্ছি অরুণাচল প্রদেশের পশ্চিম প্রান্তের দিকে ভালুকপং হয়ে যে এন্ট্রি পয়েন্ট সেই দিকে ভালুকপংয়ের খুব কাছের যে জায়গাটি সেটি হচ্ছে বড় শহর তেজপুর যেটি আসামে অবস্থিত সরাসরি আপনি সকালবেলা যদি গোয়াটি থেকে বেরোতে পারেন তাহলে তেজপুর হয়ে ভালুকপঙে পৌঁছে যাবেন এবার পারমিটের ব্যাপারটা যেটা বলছিলাম যারা কলকাতায় বসবাস করেন তাদের কলকাতায় সল্টলেক অফিস থেকে অরুণাচল প্রদেশের যে অফিস রয়েছে সেখান থেকে আপনি পারমিট পেতে পারেন পারমিট পেতে গেলে আপনাকে কি করতে হবে না ওদের একটা নির্দিষ্ট ফর্ম আছে সেই ফর্মে আপনাকে আপনার ভোটার কার্ড বা আধার কার্ড এবং আপনার যে কোনো আইডি প্রুফ দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করতে হয় সঙ্গে কয়েক কপি পাসপোর্ট সাইজ ফটো এছাড়াও আমি বলবো আপনাদের সমগ্র অরুণাচল প্রদেশে যেহেতু এটা ডিফেন্স এরিয়া চারই ধারে আপনাকে কিন্তু অনেক রেস্ট্রিকশনের মধ্যে যেতে হবে তাই নিজের কাছে অরিজিনাল ডকুমেন্টসগুলি এবং কয়েক কপি ফটো কিন্তু সঙ্গে নিয়ে যাবেন সাথে সাথে কিছু জেরক্স কপি ওই ডকুমেন্টসের এগুলো হয়তো লাগবে না কিন্তু কখন যে প্রয়োজন পড়ে তার কোনো নিশ্চয়তা দিতে পারি না তাই এগুলো অবশ্যই অবশ্যই নেবেন ভালুকংয়ে যেটা দেখবার আছে সেগুলি হচ্ছে মুন অর্কিড অর্কিড একটা এখানে দারুণ বৈচিত্র্যময় ব্যাপার প্রচুর ধরনের অর্কিড পাওয়া যায় ভালুক থেকে মাত্র ছ সাত কিলোমিটার দূরে ডিপি বলে টিপি বলে একটি জায়গা আছে সেখানে এখানে অর্কিড হাউস আছে আছে গুফা অর্থাৎ বৌদ্ধ গুমফা অরুণাচলে বৌদ্ধ এবং হিন্দুদের প্রাধান্য যেটা কিনা বেশিরভাগই বৈষ্ণব ধর্মাবলম্বী এখানে খ্রিস্টানের প্রাধান্য খুবই কম খুব কম খ্রিস্টান আছে যেটা অন্যান্য স্টেটগুলো খ্রিস্টান স্টেটগুলোতে পাওয়া যায় সেই তুলনায় কিন্তু অরুণাচল প্রদেশে নগণ্য একদম এদের খাওয়া মূল খাদ্য হচ্ছে চাল অর্থাৎ চাল থেকে সৃষ্ট যে সমস্ত খাবার তৈরি হয় সেগুলোই কিন্তু এখানে খাওয়া পাওয়া যায় আপনি ভাত বা তার সঙ্গে ডাল তরকারি এগুলো প্রত্যেক জায়গাতেই পাবেন তবে টেস্ট কিন্তু আমাদের মতো নয় যেটা আসামে পেয়েছিলেন একদম বাঙালি খাবার আপনাদের আসামে আমি একটা জায়গার নাম উল্লেখ করে দিই এই মুহূর্তে সেটা হচ্ছে গোয়াটি স্টেশনের ঠিক পাশে পানবাজারে ডন বস্কো স্কুল আছে তার অপোজিটেই আনন্দ হোটেল আছে এইখানকার যদি আপনারা কেউ একবারের জন্য বাঙালি খাবারের স্বাদ নেন দেখতে পাবেন এটা রান্না কোয়ালিটি এবং পেট ভর আপনি যত খুশি খেতে পারেন একটি নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে ভীষণ টেস্টি খাবার কিন্তু সেই টেস্ট কিন্তু আপনি অরুণাচলে কোথাওই পাবেন না অরুণাচলের আমি এই রুটটা যাচ্ছি এই রুটে কয়েকটা জায়গায় আপনাকে স্টে করতে হবে প্রথম রাত্রি আপনি ভালুক পাঙে থাকলেন দ্বিতীয় রাত্রি আপনি বমডিলা অথবা দিরাঙে থাকবেন তৃতীয় রাত্রি আপনি তৃতীয় চতুর্থ রাত্রি থাকবেন তাওয়াংয়ে আবার ফিরে আসছেন যদি আপনি যাওয়ার সময় দিরাং স্টে করেন তাহলে ফেরার সময় আপনাকে বোমডিলা স্টে করতে হবে আর যদি যাওয়ার সময় বোমডিলা স্টে করেন তাহলে ফেরার সময় আপনাকে দিরাঙে স্টে করাটা ঠিক হবে পরের দিনকে সোজাসুজি আপনি সকালবেলায় বেরোলে কাজিরাঙায় এসে ড্রপ করতে পারেন বা যারা কাজিরাঙা দেখতে চান না তারা সরাসরি একটু লেট হলেও গোয়াটি পৌঁছে যেতে পারেন গোয়াটি থেকে আপনি আপনার নির্দিষ্ট গন্তব্যে আবার ট্রেন হোক বাস হোক সরি ট্রেন হোক বা প্লেন হোক আপনি যাত্রা করতে পারেন আজ প্রত্যেকটি দিনে আমি অল্প অল্প সময়ের মধ্যে আপনাদেরকে ভিডিও বার্তা দেব তাই সমগ্র ভিডিও বার্তাটি আপনাদের সামনে তুলে ধরতে গেলে যে সময়ের অভাব হয় আজ আমার কাছে সেই আবার দেখতে পাচ্ছি সময়ের অভাব হয়ে রয়েছে আর আমি আজকে আর বেশি কিছু বিস্তারিত যাবো না কালকে আমি ডিটেলস ট্যুরটা সম্বন্ধে আপনাদের বলবো তবে যাওয়ার আগে আরেকবার বলি রোজ আপনারা যেভাবে আমার ভিডিওটি দেখছেন এবং আমাকে উৎসাহিত করছেন আজ আপনাকে সেভাবে উৎসাহিত করবেন আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ লাগলে প্রচুর প্রচুর শেয়ার করুন আপনাদের বেল আইকনটি বাজিয়ে দিন সাবস্ক্রাইব করুন এবং অনেককে আমার এই ভিডিওটি শেয়ার করতে থাকুন আর আপনাদের মূল্যবান কমেন্টস অবশ্যই অবশ্যই দেবেন আজ এ পর্যন্তই রাখি কালকে আবার অরুণাচলের বাকি অংশ সম্বন্ধে আমি ট্যুরগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আজ এ পর্যন্তই বাই